সম্মানিত উপস্থিতি, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এখন অবস্থান করতেছি একটা ওলের জমিতে। আমরা জানি ওলটা আসলে একটা লাভজনক চাষ। এটা যদি আমরা সঠিক সিস্টেমে, আধুনিক সিস্টেমে যদি এটা চাষাবাদ করা হয় তাহলে কিন্তু এটা অবশ্যই লাভজনক। তো ওল চাষ করতে হলে আমাদের প্রথমে যেটা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আপনার মাটি, তারপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে জাত, আমি কোন জাতের ওলটা আর কি লাগাতে চাচ্ছি। তারপরে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সঠিক সময়, সঠিক প্রযুক্তি যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা লাভবান হব। এখন মাটির বিষয়ে, বেলে দোআঁশ মাটিতে সাধারণত ওলটা ভালো হয়। দ্বিতীয়ত যেটা আসে সেটা হচ্ছে সঠিক জাত, জাতটা যদি আপনার সঠিক হয় তাহলে কিন্তু আপনার ফলনটা ভালো হবে। এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আমি যে জাতটা লাগাচ্ছি তার আপনার বাজার দরটা কেমন, সেটার ফলন কেমন। তো আজকে আমরা এখানে যেটা লাগাতে যাচ্ছি বা আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার দেশি জাতের ওল। আমরা বিগত 10 বছর আগের রিভিউ যদি দেখি তাহলে আমরা দেখতে পাই এই যে জাতটা এখানে লাগানো হচ্ছে এটা কিন্তু আপনার মোটামুটি যখন আপনার মার্কেট যখন ওঠে কিন্তু 65 থেকে 70 টাকা আপনার বাজার দাম থেকে থাকে, এবং যে ফলনটা এটা কিন্তু আমাদের মোটামুটি এক একটা ওল থেকে এভারেজ 6 কেজি মতন আর কি ওল আসে। লাস্টে যে বিষয়টা আসে সেটা হচ্ছে প্রযুক্তি। এখন দর্শক, আমরা কিন্তু গতানুগতিক চাষ থেকে যদি বেরিয়ে আসতে না পারি তাহলে কখনোই কিন্তু লাভজনক হবে না। এক্ষেত্রে আপনাকে সঠিক প্রযুক্তিটা ব্যবহার করতে হবে। তো আমরা আজকে যে ফার্মারের সাথে এখানে কথা বলতে চাচ্ছি, আমরা এর আগে তার ধার থেকে শুনছি, তার কিন্তু ওল চাষের অভিজ্ঞতা প্রায় আজকে 10 থেকে 12 বছর। আমরা 10 থেকে 12 বছরের একজন অভিজ্ঞ ওল চাষের সাথে আজকে কথা বলব। আমরা কিন্তু তার 10 বছরের এক্সপেরিমেন্ট আমরা 10 থেকে 15 মিনিটে দেখানোর জন্য চেষ্টা করব, এবং আমরা ফার্মারের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। আমরা কেউ যদি ওল চাষ করতে চায় আমরা সঠিক পরামর্শ কিন্তু তার ধার থেকে পাবো। তো চলুন দর্শক, জেনে নেওয়া যাক ওল চাষ সম্পর্কে খুঁটিনাটি বেশ কিছু বিষয়। তাহলে আমরা এই যে ওলটা এখানে চাষ করা হচ্ছে, আপনার কত বছরের আপনার অভিজ্ঞতা এটা? 10 থেকে 12 বছর আমরা এই ওল চাষের সাথে জড়িত আছি। এখন আমরা যে ওই জানি যে ওলটা একটা লাভজনক চাষ, এটা যদি সঠিক সময় ওঠা যায়, এটার বাজার তো সবসময় দেখা যায় যে প্রথম দিকে এবং শেষের দিকে ভালো থাকে, তাই না? হ্যাঁ, দেশি ওলটা বাজার সবসময় ভালো থাকে। আর যেটা মাদ্রাজ আছে, মেট্রো আছে, এটা আপ ডাউন করে। আচ্ছা, মাদ্রাজ থেকে দেশিটার বাজার দর সবসময় কেমন টাকা বেশি থাকে? মাদ্রাজটা দেখা যাচ্ছে 45-50-40 এরকম বেচা কিনা হয়, আর দেশিটা সবসময় 60-75 এর ভিতরে কেজি পাইকারি বেচা। 50, তার মানে 25 টাকা এরকম বেশি থাকে, 20-25 টাকা কেজি সবসময় বেশি থাকে। তাহলে আমরা যেটা আর কি ইয়ে হয় যে যদি একটু আপনার ইসে মানে ওলের প্রোডাকশনটাও যদি একটু কম হয় তো দামের দিক থেকে ঠিক হয়ে যে এভারেজে আপনার লাভ ছাড়া লস হয় না, তাই না? লাভ ছাড়া লস। তাহলে এই দেশি ওলটাই আপনি কি মনে করেন যে এটা লাভজনক? এটা লাভজনক, এটাই লাভজনক। এখন আমরা এটা সঠিক একটা সময় চাচ্ছি যে কোন সময়টা আমরা এটা লাগাবো। পয়লা ফাল্গুন থেকে পয়লা চৈত, পয়লা আমরা আজকে এখন আছি, এখন ফাল্গুনের 16 তারিখ। আজকে ফাল্গুনের 16, আজকে দর্শক কিন্তু ফাল্গুনের 16 তারিখ, পয়লা ফাল্গুন থেকে আমরা এটা রোপণ শুরু করতে পারবো। রোপণ শুরু করতে পারবো। তো এটা কতদিনের ফার্মিং? এটা 7 মাস। 7 মাসে? 7 মাসে আপনি হারভেস্ট করতে পারবেন। 7 মাসে আমরা যদি এখানে আপনার 1 বিঘা জমির একটা হিসাব দিই, 1 বিঘা জমিতে আপনি কতটুক বাই কতটুক দূরত্বে লাগাবেন এটা? এটা আমরা সাধারণত চাকির উপর নির্ভর করে, তারপরেও দেখা যায় 3 ফিট বাই 3.5 ফিট। 1 বিঘা জমিতে আনুমানিক কত পিস ইয়া আপনার চারা লাগতে পারে? 1 বিঘা জমিতে আপনার 1400-1600 এরকমই লাগে সাধারণত। তো দর্শক, আমরা কিন্তু আপনার জানলাম যে 1 বিঘা জমিতে 1400-1600 এরকম চারা লাগে, মানে চারা মানে এটা চাকি লাগে। এই যে আমরা আমাদের চাকিটার সাইজ দেখতে পাচ্ছি, আমরা কিন্তু জাস্ট এই সাইজের চাকিটাই আর কি লাগানো হয়, তাই না? এরকম সাইজের চাকি, এটা কি বাজার থেকে কেনা না নিজেরাই? না, এটা আমার নিজে উৎপাদন করা। উৎপাদন এই সাইডে আমরা দেখতে পাবো যে সাইডে কিছু জায়গায় কিন্তু ওলের বীজ তৈরি হচ্ছে, এখানে কিন্তু আপনার এই ইয়াটা মানে চাকিটা উৎপাদন হয়, সেখান থেকে কিন্তু আপনার এনারা চাকি সংগ্রহ করেন, নিজেরা নিজেদের প্রয়োজন মতো আর কি ওল চাষটা করে থাকেন, পাশাপাশি কিছু চাকি যেটা থেকে যায় সেটা বাজারে বিক্রি হয়। আচ্ছা, এটা অ্যাভেলেবেল না মোটামুটি? আর মোটামুটি। তো এখন আমরা জানবো যে এটা চাষাবাদ সম্পর্কে সঠিক একটা পরামর্শ, এটা আপনার চাষাবাদটা আপনার কিভাবে মাটিটাই আপনার সার দেওয়া হয়? আমরা 1 বিঘা জমিতে 200 কেজি ভার্মি কম্পোস্ট দিই। এই ভার্মি কম্পোস্টটা আমাদের ডুমুরিয়া কৃষি অফিস আমাদের ওই প্রকল্পের মাধ্যমে ওইটা ওই করে দিছিল, হাউস টাউস বা সারি ঠাড়ি ওর ভিতর দিয়ে আমরা
তৈরি করে দেবো। যে কোনো ফসলে ভার্মি কম্পোস্ট সব ফসলেই আমরা আর বাদ বাকি আর কি সার দেওয়া হয়, ফসফেট দেওয়া হয়, পটাশ দেওয়া হয়। মাত্রাটা যদি একটু 1 বিঘা 33% জমিতে আপনি 200 কেজি ভার্মি কম্পোস্ট দিচ্ছেন চাষের সময় 50 কেজি ফসফেট দিয়েছি, 50 কেজি ফসফেট, 30 কেজি পটাশ, 5 কেজি জীবসার, 1 কেজি বোরন, এটা দিয়ে আমি চাষ করেছি আপাতত। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনার এটা কিন্তু চাষের সময় কি সারটা দেওয়া হবে এটাও কিন্তু আপনার মানে আর কি স্ক্রিনে এই যে আমরা একটা ছবিও দিয়ে দিয়েছি, আপনারা যারা ওল চাষ করতে চাচ্ছেন অনেক অভিজ্ঞ ব্যক্তিও আছে, এটাকে কিন্তু দেখলে আর কি একটা ধারণা চলে আসবে যে এই সিস্টেমে যদি আমরা চাষটা আপনার সারটা দেওয়া হয় এবং এই সিস্টেমে যদি চাষাবাদ করা হয় আশা রাখি যে আপনার কিন্তু লস হবে না। জমি চাষের পর পরবর্তী স্টেপে আপনার এই যে কাজটা আসে সেটা কি? জমি চাষের পরে পরবর্তী স্টেজে কাজ আছে জমিটা সমানভাবে মেপে ঠিক করে নাও যে কত দূর দূরত্বে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এইভাবে কিন্তু দেখে নেওয়া হচ্ছে 3.5 ফিট বাই 3 ফিট 3 ফিট। হ্যাঁ, এভাবে দেখে নেওয়া হচ্ছে। নেওয়ার পর এই যে আমরা যেটা দেখছি যে কোদাল দিয়ে মাটিটা জাস্ট এভাবেই কিন্তু করতে হবে। হ্যাঁ, করে এবার আছে আপনার রোপণ, শাবল দিয়ে গর্ত করা হয়, গর্ত করে তারপরে ওলের চাকি দেওয়া হবে, দিয়ে উপরের মাটিটা সবসময় উপরে যে চাষের মাটিটা থাকে ওটা দুই সাইডে মাটি ভাগ করা হয়। যখন আমরা ওলটা রুই তখন দেখবেন যে মাটিটা দুই সাইডে ভাগ করা আছে, উপরের মাটিটা এক সাইড, নিচের মাটিটা আর এক সাইড। উপরের মাটিটা সবসময় নিচে দেওয়া হয়, দেওয়ার পরে তার মুখে 100 গ্রাম মতন ভার্মি কম্পোস্ট দেওয়া হয়। 100 গ্রাম মতন ভার্মি কম্পোস্ট দেওয়া হয়, এই ভার্মি কম্পোস্টটা দিয়ে আমরা উপরের মাটিটা দিয়ে পুরোটা ঢেকে ঢেকে দেওয়ার পরে নাঙ্গল দিয়ে ড্রেনটা ছাড়া দেওয়া হয়। ছাড়ান দেওয়ার পরে মানে নকপিটের মতো হয়ে যাবে, নকপিটের মতন হওয়া যাবে। যাওয়ার পরে আমরা এটা যে বেডটা, বেডের উপর কয়টা করে দুটো দুটো করে দুটো করে ওল, দুই সারি অন্তর হয়, দুই সারি ওল হবে, একটা নকপিটের মতো হবে, একটা নকপিট হবে। এরপরে আমরা মালসিং দিয়ে দেবো, এই কচুরি ফানা দিয়ে আমরা পুরো জমিটা মালসিং দিয়ে দিই। দর্শক, এখানে কিন্তু মেন যে বিষয়টা আসে মালচিং ফিল্ম। হ্যাঁ, মালচিং ফিল্ম, মালচিং কিন্তু বিভিন্ন রকম হয়, পলি মালচিং হয়। এখানে আপনার যে মালচিংটা দেওয়া হবে সেটা মনে হয় শ্যাওলা দিয়ে কিন্তু মালচিং হয়। এটা আপনার পলি মালচিং এর থেকে কোনো অংশ কিন্তু কম না। মালচিং এর কাজ কিন্তু আমরা জানি যে সূর্যের আলো থেকে মাটিটাকে আর কি রক্ষা করে, যে যখন প্রচুর তাপমাত্রা পড়ে তখন কিন্তু উপরের মাটিটা আর কি শুকিয়ে যায়, আপনার মাটির আর্দ্রতা আর কি ঠিক থাকে না। এখন যখন আমরা এটা কচুরি ফানা দিয়ে মালচিংটা করে দেবো তখন কি হবে, মাটিতে কিন্তু ডাইরেক্ট আপনার সানলাইটটা পড়তে পারবে না, মাটির আর্দ্রতাটা ঠিক থাকবে। এক্ষেত্রে আপনাকে কিন্তু ওল চাষ করলে অবশ্যই মালচিং দিতে হবে, এটা পলি মালচিংয়ের থেকে ভালো হবে আপনার কিন্তু শ্যাওলা মালচিং। এতে আপনার দুই ধরনের কাজ হবে, একটা মাটিটাও কিন্তু ঢাকা থেকে যাবে এবং পচে একটা জৈব সারও কিন্তু তৈরি হয়ে যাবে। তো ওল চাষ করতে গেলে আপনি অন্য কিছু করুন বা না করুন আপনাকে কিন্তু ঢাকতেই হবে মালচিং দিয়ে। হ্যাঁ, মালচিং আপনাকে দিতেই হবে। তো মালচিং দেওয়া হয়ে গেলে পরবর্তীতে কাজ কি, আপনার যে সারটা দিলেন এই সার কি পরবর্তীতে আর কখনো সার দেবেন? সার দেখা যাচ্ছে বৃষ্টির পরে, আমরা এটা তো সেচ দেবো, সেচ দেওয়ার সময় সার লাগে না, বৃষ্টি হয়ে গেলে তারপরে দেখা যাচ্ছে যে বিঘা প্রতি 10 থেকে 12 কেজি ইউরিয়া দেওয়া লাগে আর কিছু পটাশ ব্যবহার করা লাগে, সেটা জমির মান ভেদে। ওল চাষের সার একবারেই দেওয়া যায়, একবারে দিলেও হয়, হয়তো সামান্য কিছু ইউরিয়া দেওয়াও লাগতে পারে, ওটাই কি শেষ? ওইটাই শেষ, আর লাগে আর লাগে না। তাহলে এই 8 মাস পরিচর্যা আছে, মাঝে মাঝে একটু পানি, একটু পানি যদি অতিরিক্ত খরা দেয় পানি দিতে হয়, একটু নিংড়ানি দেওয়া লাগে, দেখা যাচ্ছে মাসে একটা বাসা দেওয়া লাগে, হয়তো মালচিং পেপার ভেদ করে অনেক সময় ঘাস উঠে যায় ওইটা একটু বাসা দেওয়া লাগে। মালচিং পেপার না, মালচিং, আমরা তো শ্যাওলা মালচিং ভেদ করে বেড। আচ্ছা আচ্ছা, মালচিং এর ওই যে শ্যাওলা থাকে ওইটা ভেদ করে কিছু ঘাস যাওয়ায়। এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনার মূল্যবান সময় যে আমাদেরকে দিলেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে কীভাবে ওল চাষটা করতে হয় এটা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমরা এতক্ষণ দেখালাম যে কীভাবে ওলটা চাষাবাদ করতে হয়। এবার আমরা মেন যে জিনিসটা আসে এটা কিন্তু সবথেকে আপনার বেশি ইম্পর্ট্যান্ট, যে আপনার যে কত টাকা বেচা বিক্রি হবে, কত টাকা লাভ হবে, কত টাকা খরচ হবে, আমরা কিন্তু ওটাই দেখাবো এখন। তো আমরা আগে খরচটা দেখি কত টাকা খরচ আসে। এক্ষেত্রে আমাদের প্রথম যে খরচটা আসবে আমরা ধরি যে সারের খরচ, ভার্মি কম্পোস্ট লাগবে আপনার 200 কেজি, 200 কেজি আপনার, এটা 1 কেজি কম্পোস্ট সারের দাম 15 টাকা, 15 টাকা করে দেওয়ার মোট আছে 3000 টাকা। তারপরে লাগবে হচ্ছে আপনার TSP 100 কেজি, এটা হচ্ছে 22 টাকা কেজি দর, 2200 টাকা। MOP 50 কেজি 750 টাকা। জিপসাম 10 কেজি
300 টাকা, ব্রোন সার লাগবে 1 কেজি, এটা আছে 500 টাকা, দানাদার বিষ লাগবে 4 কেজি, 720 টাকা। মোট সারের খরচ কিন্তু আসতেছে 7,470 টাকা। আমরা অন্যান্য খরচ বলতে যেটা বোঝাতে চাচ্ছি, এখানে আপনার রোলের চাকি, এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট, মানে এইটাই সব থেকে বেশি আপনার টাকা চলে যাবে কিন্তু ওলের চাকিতে। আর যদি এই চাকিটা আপনার বাড়িতে হয় তাহলে কিন্তু এই টাকাটা আর লাগবে না। এখন দেখেন, ওলের চাকি লাগবে আপনার, যেহেতু 1 বিঘা জমির আমরা হিসাব দিচ্ছি, 1 বিঘা জমিতে লাগবে আপনার 1400 পরিমাণ ওলের চাকি লাগবে। এটা 30 টাকা বাজার দর কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যদি আপনি এরকম সাইজের ওলের চাকিটা নেন। তো 30 টাকা হলে এখানে আছে 42,000 টাকা চলে যাবে আমাদের কিন্তু ওলের চাকিতে। আপনার জমি চাষে চলে যাবে প্রায় 1800 টাকা লিভার বিল, এক্ষেত্রে আমরা ধরেছি 20টা লিভার, 500 টাকা কিন্তু এক একটা লিভারের দাম, 10,000 টাকা চলে যাবে লিভারে। মালচিং যেটা আমরা শ্যাওলা মালচিং বলেছিলাম, এটা মোটামুটি 5,000 টাকা চলে যাবে। তারপরে যেটা আসে এটা হচ্ছে পানি, মোটামুটি আপনাকে 3 বার পানি দিতে হবে, 600 টাকা করে, 1800 টাকা। টোটালি কিন্তু আমাদের এখানে আসে 60,600 টাকা। তো আমরা টোটালি দুটো খরচ যদি একসাথে করে ফেলি তাহলে সারের খরচ আসতেছে 7,470 টাকা, প্লাস অন্যান্য খরচ আসতেছে 6,600 টাকা, মোট খরচ আসতেছে 68,070 টাকা। এবার আমরা দেখে নিই যে আমাদের কত টাকা বেচা বিক্রি হতে পারে। আমরা কিন্তু বলেছিলাম যে এখানে যেহেতু এটা লাগানো হচ্ছে, কোনো কোনো ওল আপনার 10 কেজিও হবে, কোনো কোনোটা 5 কেজিও হবে, কোনো কোনোটা 2 কেজিও হবে, কোনোটা 7 কেজি হবে। এভাবে যদি আমরা একটা এভারেজ যদি 4 কেজি পর্দায় ধরি তাহলে কিন্তু অসুবিধা হবে না। তো 4 কেজি পর্দায় যদি ধরা হয়, এখানে কিন্তু 1 বিঘা 33% জমিতে 1400 পরিমাণ ওলের চাকি লাগতেছে। তো এটা যদি আমরা ফার্স্টে কতটুকু পরিমাণ ওলটা আসবে এটা যদি ক্যালকুলেশন করি, 1400 × 4 = কিন্তু 5,600 কেজি আমার ওলটা আসবে। আর এটার বাজার দাম মোটামুটি আমরা যদি 2-5 বছরের রিভিউ আর কি দেখি, দেখতে পাই যে আমরা এখানে কিন্তু আপনার যেটা বিক্রি হয়েছিল 60 টাকা 65 টাকা এরকম। তো আমরা যদি 50 টাকাও বাজার দর ধরি তাহলে যেটা আসে আপনার 2,80,000 টাকা। এক্ষেত্রে যদি আমরা খরচটা বাদ দিয়ে দিই, আমাদের খরচ ছিল কিন্তু 68,000 টাকা, তাহলে খরচটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের নেট লাভটা থাকে 2,12,000 টাকা। এখন কিন্তু আমাদের নেট লাভ থাকছে 2,12,000 টাকা। এখন কৃষিকাজটা কিন্তু একদম ওই রকম ক্যালকুলেশন করে হয় না। যদি অতিবৃষ্টি হয়ে যায় তাহলে মনে করেন ফসলের আপনার রেজাল্টটা ওই রকম পাবো না, যদি অনাবৃষ্টি হয় তাহলেও মনে করেন যে ওইভাবে পাবো না। এক্ষেত্রে আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারি, যদি 2,12,000 টাকা থেকে 50,000 টাকা কমও হয় কি 1,00,000 টাকা কমও হয় কি 1,20,000 টাকা কম হয়, তাও কিন্তু 1,00,000 টাকা লাভ থাকবে। তো এটা কিন্তু এই ফার্মিংটা আপনার মূলত 7 মাসের একটা ফার্মিং। তো 7 মাসে 1,00,000 টাকা লাভ হলেও কিন্তু আমাদের মতো যারা ফার্মার আছে আমাদের জন্য অনেক বেশি পাওয়া। তো আমরা সঠিক সিস্টেমে যদি এইটা চাষাবাদ করতে পারি, আশা রাখি যে অসুবিধা হবে না। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।